আমি মুখ সুখ মানুষ বাবু কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ সুখ মানুষ বাবু কিছুই জানি না, আজকে যিনি দক্ষিণে, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি, যে পাচ্ছে বসে বসছে যেদিকে, একটা চেয়ার খালি হলেই হলো, সে যে কোনো চেয়ার হলেই হবে আর কি। আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে, কে যে কখন, এখন সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, হচ্ছে না? এখন কোয়ালিশন হচ্ছে, এ ওর সাথে গাঁট বেঁধে ফেলছে, ওর সাথে ফেলছে, কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাটি। ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয়, আজকাল যে কোনো ইস্যুতে। আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো, একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার একটা, এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে, এলাকায় প্রতিরোধ হচ্ছে, ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না, এই চল দাঁড়া বন্ধ রাখি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসিয়েশন বলে, দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ ওনারা বন্ধ দেখেছে, আসবেন আপনারা, বেরোবেন না, এটাই করে দেবেন। খালি অর্গানাইজ হতে হবে। কথায় কথায় ধর্ম ঘটার সময় ধর্ম ঘটি, অধার্মিকের ধর্ম জ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধাড়ি, তুড়ুক নাচে মন্ত্রিসভা এখন বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝলো শিক্ষা বুঝলো কোনো ব্যাপার না, এরকম একটা ব্যাপার, আসলে মন্ত্রিত্বটা চাই। হ্যাঁ মানে কয়লা শিক্ষা কি পার্থক্য, আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়, মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো আর শিক্ষামন্ত্রী হলে বই খাতা ঝাড়বো, ওই ঝাড়াটাই বড় কথা আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালাও মাথা মোটা, নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না, এর চেয়ে প্রচুর খারাপ দেয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় মেচে, দেবেন না এটা আসবে আবার, কোথায় যাচ্ছেন, যাই একটু ভোটটা দিয়ে আসি, কোথায় যাচ্ছেন ভোটটা দিয়ে, আগের দিন মাংস টাংস কিনে বৌদিকে বললাম একটু ভালো করে আদা দিয়ে বেটে, ওটা দিয়ে ঘেটে, ওটা দিয়ে চেটে একটু বানাও, এটা ওটা খেয়ে তো যাচ্ছেন ভোট দিতে আর কি, করে ভোট দিতে গেলেন আর কি। কি হয়েছে, গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ বুঝলেন কিনা না। এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে, এই লাস্ট কর্পোরেশন ইলেকশনে আমাদের ওখানে একজন জিতেছেন, কেউ একটা জিতেছে, এবার দেখা যাচ্ছে ওই জেতার পরে যেটা হয়, জেতার পরে যেটা হয় তাসা ফাঁসা নিয়ে বেরিয়েছে, আবির্ভাব কড়াক ঝিং হচ্ছে খুব, হ্যাঁ বেরিয়েছে আর কি। তো দেখি আমারই চেনা একজন নাচছে, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই নাচছিস কেন, এমনি জিজ্ঞেস করেছি, ভাই নাচছিস কেন, নান্টুদা জিতে গেছে, তাহলে নান্টু, আমি বললাম নান্টুদা জিতেছে তো তোর কি, ওলে কাকা পল্টুদা হেরে গেছে, আলো পল্টুদা হেরেছে তাতেই বা কি হলো, বলে পল্টুদা চোর ছিল, আলো আর নান্টুদা, বলে নান্টুদা আরো বড় চোর। আমি তখন জিজ্ঞেস করলাম, ওমা তাহলে তুই নাচছিস কেন, সে তো মাথা চুল বলছে, আমি আমি ও বেশ নাচি মাইরি। আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, আর মানুষ সালাম মাথা মোটা ভোট দিতে যায় নেচে, দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, দেশের মানুষ তো কোন ছাড় মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। কিন্তু এটাই শেষ কথা নয়, শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে,
বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। কত শত পাস করে এসেছো বিলেতে ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার ও ডাক্তার, তোমার MBBS মানা FRCS বোধহয় A to Z ডিগ্রি ঝোলাতে, ও ডাক্তার ও ডাক্তার। ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের চোখে সে তো ভগবান, কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন, কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, তোমার আছে ক্লিনিকার চেম্বার, ও ডাক্তার ও ডাক্তার। ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনি দেবেন, 100 টাকা যদি ক্লিনিকের বিল হয় অর্ধেক দালালি তিনি নেবেন। রোগীরা তো রোগী নয় খদ্দের, এখন খদ্দের পাঠালে কমিশন, ক্লিনিকার ডাক্তার কি টুপি পরাচ্ছে বুঝছে না গর্ধব জনগণ, কসাই জবাই করে প্রকাশ দিবালোকে, ওদের আছে ক্লিনিকার চেম্বার, ও ডাক্তার ও ডাক্তার। নিজেদের ডাক্তার বলো কেন, তার চেয়ে বলো না গো ব্ল্যাকমেলার, রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে করো সুযোগের সদ ব্যবহার, সরকারি হাসপাতালের পরিবেশ আসলে তো তোমরাই করছো শেষ, হাসপাতাল না থাকলেই জনগণ নার্সিং হোমে যাবে অবশেষ, সেখানে জবাই হবে উপরি কামাই হবে, মানুষের সেবার কি দরকার, ও ডাক্তার ও ডাক্তার। বাঁচানোর ক্ষমতা তো তোমারই হাতে, তুমি যদি মারো তবে কোথা যাই, অসহায় মানুষের তুমি তো সবকিছু করো, জোরে নিবেদন করছে তাই, তোমার গৃহিণী যে গয়না পরেন দেখেছো কি তাতে কত রক্ত, তোমার ছেলের চোখে দেখেছো কি কত ঘৃণা জমা অব্যক্ত, তোমারও অসুখ হবে তোমারই দেখানো পথে যদি তোমাকেই দেখে কোনো ডাক্তার, ও ডাক্তার ও ডাক্তার, ও ডাক্তার ও ডাক্তার, ও ডাক্তার ও ডাক্তার, ও ডাক্তার ও ডাক্তার।
প্রজার দেশে চলে সব উল্টো পথে, উল্টো রথে উল্টো বেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সে দেশে করে পাশ এমে বিয়ে কেরানির জীবন যাপন, করে পাশ এমে বিয়ে কেরানির জীবন যাপন, রাজনীতি করলে রে ভাই ডিগ্রির কি প্রয়োজন, জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন। সে দেশে অর্থের কার চুপিতে সিদ্ধ যিনি অর্থমন্ত্রী, দেশের শত্রু মাঝে প্রধান যিনি প্রধানমন্ত্রী, সে দেশে ধার করে ভাই শোধে রাজা ধারের টাকা, মোরে ভূত হলো মানুষ লোক দেখানো বদ্দি ডাকা, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি, অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মাড়ি, বিদেশি চ্যানেল তখন পৌঁছে যে যায় বাড়ি বাড়ি, আনন্দ কি আনন্দ এসে গেছে কোকা কোলা, গেছে সব দেনার দায়ে বাকি আছে কাপড় খোলা, পায়ে না খেতে যারা গাইতো খেয়াল টপ্পা ঝানু, পায়ে না খেতে যারা গাইতো খেয়াল টপ্পা ঝানু, গে গান হচ্ছে ধনী রাম শ্যাম আর কুমার পানু, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। ধরতে পুলিশ সত্যি অপরাধী যারা বাড়ছে সুখে, নিরীহ প্রেমিক প্রেমিকাদের ধরে নিচ্ছে টাকা লেকের ধারে পূজোর মুখে, এদিকে ধর্ম 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 নিয়ে চলছে বামাল, ধর্মকে তো আজ করে সব সালারাই সাদা বালাল, রাজা দেয় প্রতিশ্রুতি হেন করেগা তেন করেগা, রাজা দেয় প্রতিশ্রুতি হেন করেগা তেন করেগা, করেগা কচু আসলে বেটা পকেট ভরেগা, এত এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষণ, যদি কেউ এমন দেশের সন্ধান পাও তখন জানিয়ে দিও আমায় বলবো সেই দেশের কথা, ঠিকানা আমার কে আর ফুটপাথ নচিকেতা, ঠিকানা আমার কে আর ফুটপাথ নচিকেতা, ঠিকানা আমার কে আর ফুটপাথ নচিকেতা, ঠিকানা আমার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার,
ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয় না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয় না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারত না কোখোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁধে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। কারো হয়েছে ছেলে দু বছর হলো, আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুখ তোলো, ১০০ বছর বাঁচতে চাই এখন আমার ষাট, ২৫ বছর পরে খোকার হবে ৫৯। আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনা রোদ, ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর।
পথের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা, আমাদের স্বপ্ন আমাদের চেতনা। কিছুটা মূল্য পে ভাবি বুঝি শোধবোধ, নীতি ত্যাগ করে মানুষ আপোষ করে, চুরি গেছে আমাদের সব প্রতিরোধ। এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে, এরপর কোন রাতে চাকরটা অজ্ঞাতে সামান্য টাকা নিয়ে ধরা পড়ে হাতে নাতে, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা, প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা। প্রতিদিন চুরি যায় দিন বদলের আশা, প্রতিদিন চুরি যায় আমাদের ভালোবাসা। জীবনী শক্তি চুরি গিয়ে আসে নিরাশা, সংঘাত প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঘাত, তবু চুরি যায় প্রতিবাদের ভাষা। কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে, কখনো বাজারে গেলে দোকানে কিশোর ছেলে কাঁপা কাঁপা হাত নিয়ে ওজনেতে কম দিলে, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ। ছোট ছোট শিশুদের শৈশব চুরি করে গ্রন্থ কিটের দল বানায় নির্বোধ। এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, এরপর চুরি গেলে বাবুদের ব্রিফকেস অথবা গৃহিণীদের সোনার নেকলেস, সকলে সমস্বরে এক রাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 চোর। বারোটায় অফিস আসি দুটোই টিফিন, তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন, এই বারোটায় অফিস আসি দুটোই টিফিন, তিনটে যদি দেখি সিগন্যাল গ্রিন। চটিটা গলিয়ে পায়নি পাটনির দ্বিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। আমি অফিসেতে বসে বসে আনন্দ লোক পড়ি, টাটা থেকে ছাড়া পেলো সঞ্জয়, আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে, দূর থেকে মনে হয় হিমালয়ে। হপ্তায় হপ্তায় আন্দোলনের ঠেলা টিয়ে টিয়ে বাড়ানোর জন্য, এরই মাঝে মাসে যদি একদিনও কাজ করি অফিসটা হয়ে যায় ধন্য।
কারো ফাইল পাস করে নি লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি। আমি সরকারি আমি সরকারি কর্মচারী। মা মা গো জগৎ জননী অন্নদায় মা আমার রক্ষা করো। ঘুষ আমার ধর্ম, ঘুষ আমার কর্ম, ঘুষ নিতে কি সংশয়? প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়। তাই কারো ফাইল পাস করে নি লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। বারোটায় অফিস আসি দুটো টিফিন, তিনটেয় যদি দেখি সিগনাল গ্রিন। বারোটায় অফিস আসি দুটো টিফিন, তিনটেয় যদি দেখি সিগনাল গ্রিন। চুটিটা গলিয়ে পায়ে নিপাট নির্দিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি। কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে বা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, 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 মা গো আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী।